এখন আমি নবাবি সেমাই রান্না করার জন্য এক চা চামচ ঘি দিয়ে দিলাম। নবাবি সেমাই রান্না করার জন্য এখানে আমি লাচ্চা সেমাই ব্যবহার করছি। সেমাইটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। চিনিটা দিয়ে সেমাইটাকে আমি আরেকটু ভেজে নিলাম। এখন উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে। নবাবি সেমাইয়ের ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, কিশমিস, কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। এখন দিয়ে দিচ্ছি এই দুধের পরিমাণ অনুযায়ী স্বাদমতো লবণ। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আর একটু সময় আমি এই দুধটাকে জাল করে নেব। দুধটা কিছুটা জাল হলে আবারও আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল কাস্টার্ড পাউডার। ঘন হয়ে আসলে দিয়ে দিচ্ছি নারিকেল কুচি। চুলাটা অফ করে এখন নামিয়ে নিচ্ছি। এখন এই নবাবি সেমাইটাকে সেট করে নেব। প্রথমে আমি এভাবে সেমাইটাকে মিশিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি এই সেট হয়ে আসলে এখন পাতলা করে আবারও এই দিয়ে দিচ্ছি সেমাইগুলো। এখন কিছু নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ। বানিয়ে নিলাম ঝটপট নবাবি সেমাই। আপনাদের কাছে যদি এই সেমাইয়ের ক্রিমটা ঘন হতে দেরি হয় তাহলে আপনারা ময়দা আটা একটু পানিতে গুলিয়ে এই দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিতে পারেন। জর্দা সেমাই রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এগুলোকে হালকা ভেজে তারপর এখন দিয়ে দিব কিশমিশ এবং কুচি করে নেওয়া কাঠবাদাম ও কাজু বাদাম। এখন দিয়ে দিচ্ছি এই লম্বা চিকন সেমাই। এগুলো এখন লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এর মধ্যে চিনি এবং গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/2 কাপের অর্ধে। এখন দিয়ে দিচ্ছি নারিকেল কুচি। এখন এখানে আমি 1/4 কাপ পানি নিয়েছি আর অল্প পরিমাণে জর্দার রং দিয়ে দিচ্ছি এই সেমাইয়ের মধ্যে। নেড়ে চেড়ে এখন আমি স্বাদমতো একটু লবণ দিয়ে আবারও আরেকটু নেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এইভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারেন এই সেমাইগুলোকে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেল ঝরঝরে জর্দা সেমাই। নর্মাল সেমাই রান্না করার জন্য এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা মাঝখানে ছিঁড়ে। আর এখন দিচ্ছি গরম মশলা। এখন দিচ্ছি কিশমিশ। দিয়ে দিচ্ছি এখন কুচি করে নেওয়া কাঠবাদাম আর কাজু বাদাম। দুধটা এরকম ভালো চলে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচ গুঁড়া দুধ। দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি এই দুধকে। দুধটা ভালোমতো জাল হলে দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি নারিকেল কুচি। দিয়ে নেড়ে দিচ্ছি আর এখন এই মশলাগুলো তুলে ফেলছি, কারণ মশলার যে গ্রান সেই গ্রানটা দুধের মধ্যে চলে আসছে। দুধটাকে নামিয়ে নেওয়ার পূর্বে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি সেমাইটা সেট করে নেব। এখানে আমি লাচ্চা সেমাই সেট করে নিয়েছি। এখন আমি এই দুধটা দিয়ে দিচ্ছি এই সেমাইয়ের উপরে। 2 কাপ দুধকে এখানে আমি 1 কাপের মতো করে ঘন করে জাল করে নিয়েছি।
একই ভাবে এই লাচ্চা সেমাইয়ের মতো করে আপনারা চিকন লম্বা সেমাইটাকেও রান্না করে নিতে পারেন। আর অনেকেই আবার এই চিকন লম্বা সেমাইটাকে রান্না করার পূর্বে ভেজে নেন, আপনারা চাইলে এভাবে ভেজেও নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে।